সবাইকে স্বাগত জানাই শিক্ষানবীতে। আমি তোমাদের সাথে যে ম্যাথের ডেইলি কোশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী পার্ট। এর আগে বেশ কতগুলো কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এবং আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা হবে একটু ট্রিকি কোশ্চেন, তো তোমরা কোশ্চেনের সলিউশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি বাকি বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের অফলাইন ব্যাচ জয়েন করতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে কোশ্চেনটা আছে দেখো, সেখানে এক্স ওয়াই জেড এদের কিছু মান দেওয়া আছে এবং এই মান থেকে কোনটা বড় সেটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে √11 + √5। দেখো এই নাম্বারগুলোর রুট বার করা তো অতটা ইজি নয়, সহজে আমরা বার করতে পারি না। √5 এর মান বা √10 এর মান, √6 এর মান, এইগুলোর রুট কি আমরা অতি সহজে বার করতে পারি? বার করতে পারি না। কিন্তু যদি √4 থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে √4 যদি থাকে তার মান কত হয় 2, বা √9 যদি থাকে তাহলে তার মান কত হচ্ছে, তার মান হয় 3। তো যেগুলো আমরা পূর্ণ বর্গ সংখ্যার রুট যদি থাকে সেগুলো খুব সহজে বার করতে পারি, কিন্তু এই জাতীয় সংখ্যাগুলোর রুট বার করা কিন্তু সহজ নয়। তো এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার জন্য আমরা কি করব, প্রত্যেকটা টার্মের স্কোয়ার করে দেবো, এক্স এর স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার, জেড এর স্কোয়ার করে দেবো। তো দেখো যদি আমি এক্স এর স্কোয়ার করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো a + b, এক্স মানে কি √11 + √5, তাই তো? তাহলে এইটার টোটালটার হোল স্কোয়ার হয়ে যাবে। তো টোটালটার হোল স্কোয়ার যদি হয়, টোটালটার হোল স্কোয়ার আমি কিভাবে লিখবো, টোটালটার হোল স্কোয়ার লিখবো দেখো a² অর্থাৎ 11 + b² মানে কত, 5, প্লাস দেখো প্লাস কত হচ্ছে দেখো √ab, তার মানে কি √11 × √5, তার মানে কত, √5 × 11 অর্থাৎ কত হচ্ছে 55। ওকে তাহলে দেখো এটা এইটুক কত আসলো, 16, প্লাস হচ্ছে √2 কত হচ্ছে দেখো 55। একইভাবে যদি আমরা ওয়াই স্কোয়ার করে দিই, ওয়াই স্কোয়ার করলে কত হবে দেখো, দেখো কত হচ্ছে 10 + 6 অর্থাৎ 16, প্লাস কত হচ্ছে দেখো 2√10 × 6 অর্থাৎ কত হচ্ছে 60। তারপরে দেখো জেড স্কোয়ার করলে কত হচ্ছে, জেড স্কোয়ার করলে কত হচ্ছে দেখো 16, প্লাস হচ্ছে 2√√ কত, 13 × 3 মানে 39। তো দেখো এইখানে এক্স স্কোয়ার করলে এটা 16-র সাথে কিছু যোগ হচ্ছিল, ওয়াই স্কোয়ারও 16-র সাথে কিছু যোগ হচ্ছে, এবং জেড স্কোয়ারও কত হচ্ছে 16-র সাথে কিছু যোগ হচ্ছে। দেখো যেটা যোগ হচ্ছে সেটা যেখানে সব থেকে বড় পাচ্ছি আমি সেটাই সব থেকে বড় ভ্যালু হবে। তো দেখো এখানে কত হচ্ছে 2√55, এটা হচ্ছে 2√60 আর 2√39, এদের মধ্যে বড় কোনটা, দেখো ওয়াই এর স্কোয়ারের যেটা মান সেটা বড় হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ারের মান যদি বড় হয় এখানে ওয়াই কি হবে, ওয়াই সব থেকে বড় হবে, তাহলে ওয়াই সব থেকে বড় হলো, দেন কার মান হচ্ছে দেখো x² √55, তাহলে y > x, তারপরে সর্বশেষ ভ্যালু কোনটা হবে তোমার z, তাহলে অপশন কি হবে d অ্যানসার, y > x > z এই কোশ্চেনের অ্যানসার। দেখো কোশ্চেনটা কিন্তু খুব ইজি কোশ্চেন ছিল, কিন্তু তোমরা যদি এই ট্রিকটা না জানো তাহলে কিন্তু খুব মানে প্রবলেম হয়ে যেত এই কোশ্চেনের সলিউশনটা বার করা। কারণ দেখো যে সবগুলোই কি আছে, যে পূর্ণবর্গ সংখ্যা কোনোটাতেই নেই এবং এদের যে মান সেটা পয়েন্টে চলে আসতো তোমরা ক্যালকুলেট করলে, কিন্তু আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসটাতে কিন্তু খুব সহজেই তোমরা এটা বার করতে পারলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের অফলাইন ব্যাচ জয়েন করতে চাইলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো।